তো বসবাস করবেন। আচ্ছা আমি বুঝতে পাচ্ছি, আমার তো খুবই শরম শরম করতেছে, আমার মুখ দিয়ে কথা শুনতেছে না। কিছুই না, আর আমি যতদূর জানি মানে যা দেখলাম আর কি, আপনার একটা আরো দেখতে মনে চাইতেছে, কিন্তু এখন আর সেটা দেখতে আমার কথা কইতাম না। বিয়ের সময় একেবারে দেখুন, কেন বিয়ের সময় মুখখান ডাকি রাখতে কইন হোলারে। শুনো, বিয়ের দিন কেন এতরা জামাই বধু বেশে যখন স্টেজে বইব তখন যাই একখান সেলফি তুলবা এটা গলকে। আহারে আল্লাহ, আর কপালে কি সেসব আছে নি? আই সেলফি কোন আনে তুম তুলো কিলে, আর কি টেলিফোন আছে নি? আহারে জাদু, তোমারে তো আরো অনেক পছন্দ হয় বুঝুনি। তুমি এই যে মাইয়া মানুষ, কত কষ্ট করি থাও, তোমার জামাই খান জেলে কবে যে সারা পাইবো, কত শতানের বাচ্চা গুণ তোমারে ডিস্টার্ব করে। কিন্তু হাসা কথা কই, আই তোমারে কোনো ডিস্টার্ব দেই নো, অন তোমারে যখন পছন্দ করি তোমার লাই একখান মোবাইল আর বইন হুতেরে কুমু কিনি দিত। হাসানি কালামা, আমি খুব খুশি হয়েছি। তুমি হেতা গলায় দোয়া কইরো, হেতারা জামাই বউ যেন সুখী হয় বুঝুনি। আচ্ছা কালাম্মা, ফোন একখান হইলে আজ কত উপকার হয় বুঝুনি। ওই গঞ্জে যাই যাই বাজারে তুন ফোন করন লাগে, যেখানে কোনোখানে দরকার পড়লে তো একখান টেলিফোন হইলে আর বহুত শান্তি হইব। তুমি কোনো চিন্তা কইরো না, দেখবা আগামী এক সপ্তাহের মধ্যে তোমার মোবাইল তোমার হাতে পাই যাইবা, যেই মোবাইল দিয়ে তুমি ফটো ফটো করে ছবি তুলতে পারবা। আচ্ছা ঠিক আছে, ফটো তুলুম। ওই যে কিয়ে জানি ক যে এঁচে এঁচে করে হোলা মাইয়ারা তুলে হেগিন তুলুম। আচ্ছা খালাম্মা, তো আন্নে জামাইরে কইয়েন যে আমি আসছিলাম। অবশ্য আপনি আমারে কেন দেখা করতে দিতে চাইতেছেন না আমি কিছু কিছু বুঝতেছি। থাক খালাম্মা, হেগিন কই লাভ নাই। আচ্ছা তুমি যখন এই কথা বলি ফেলছো, তোমারে আমি হাসা একখান কথা কই, আর বইন হুদকা মাশাল্লাহ দিলে এরম্মা সুন্দর রাজপুত্রের মতো একেবারে তোমার খালুর লাইন বুঝছনি। এল্লাই যদি মানুষের নজর লাগি যায় কারো সামনে বার করি না। ও হেলে বলে এক কাম করি, ইয়ান দি একখান টিপ দি তুই, ইয়ান কালা টিপ এক তোরা করে কালা টিপ দি, হিয়ার বাদে বাইর করি, ইয়ান তাইলে নজর টজর লাগবে না বুঝছেনি। খালাম্মা আরো একখান কারণ আছে, আমিও দেখতে ভালো সেটাও আপনি বুঝেন, তাই আমাদের বইনপুতের সামনে আপনি আমার আনতেছেন না। মজা করলাম খালাম্মা, কত জনে কত কথা কয়, কত যে ডিস্টার্বের মধ্যে আছি খালাম্মা। খালাম্মা আপনি আমারে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক গুণ বেশি আমি আপনার ভালোবাসি। আপনার চিন্তায় ঘুম আসে না। ওমা কিলে মানে আপনার পাশের বাড়ি যে জলস্থি থাকে, হে জলস্থি যদি রাইতের অন্ধকারে আসি আপনার একবার জাতি ধরে, আপনি কোনো নিয়ে আসনি তো হাইবেন নি। ওই কালা মোড়া বেড়িকে বেড়িকে আরে যদি জাতি ধরে আই তো জোরে তোমার নাম কই সিকুর দিও, তুমি আসি আমাকে বাঁচাইবা। আন্নে আরে কইর কালামা, আচ্ছা আই আসুম, কিন্তু হেতিরে আমরা দুজন মিলে যদি নাইতাম সাইতাম পারি। আচ্ছা তুমি অনবো, আমি তোমার লিগে কুরমা কিছু লই আনি। আচ্ছা খালাম্মা, তসবি গানের কথা বলিয়েন না। মাথার মধ্যে এইভাবে বুলাই দে, মাথা বড়দের মতো ঠাট্টা হচ্ছে। আপনি কি এখন খালু যান, আমি তো জাদু শিখি নাই, তাই আর একখান দুঃখ আছে বুঝছেন। আর একখান দুঃখ আছে তোর, আবার দুঃখ কি? এই যে আমনের যে মাথা মালিশ করি দেই, হাত পাও টিপি দেই, আমনে তো কোনোদিন আরে বকশিসও দেন না। বকশিস? জি
কত দরকার? একশো টিয়া হলে শুনবো আপাতত। মাত্র একশো? জি। তুই একটা হইনি লোক, আমার মতো লোকের মাথা টেপি ঠান্ডা করে দিস। তোর কিছু যদি না পে পাঁচশো টাকা দাম। পাঁচশো টিয়া? এক করে দি। ও ঘরের টাকা পরে যায়। আপনি কি ঘুমাস? খালা, ও গোস্তের কাছারি কি ব্যাপার? কি জন্য আইজ কও হনেন? মগো লোক মানে তো বয়স কমাইলে না, এখন আপনি ভালো করে মাইয়ে দেখে আর বিয়েটা দিয়ে দেন। ওনার বিয়া কেমনে দিব সেই চিন্তা আমার, তোমার মতো গোস্তের কাছারি এই চিন্তা কোন লাগতো না। আমার তো ঠিক কথাই কইছি, ভাইজানের কত বয়স হইছে, আপনি একটা বিয়ের ব্যবস্থা করেন না এখন। আরে বাবুরে, আই তো না করে নো কোলার বিয়া, আমি দেখি শুনি ভালো চরিত্র ভালো বংশ এইটা দেখি আমি আমার ওলার বিয়ে দিই। তোমাদের এত চিন্তা কর, চিন্তা করার কোনো দরকার নাই। তোমার মা তারে ভালো করে বুঝাই কও, বুঝছ? আমি তোর একটা কথা কই দিলাম, হে পোলার বিয়ে দিক আর না দিক, লোকমানের বিয়ে আমি দিমু। আমি কাল দিনের মধ্যে মাইয়া দেখে আমি পোলার বিয়ে দিমু। দেহি আমনে কেমনে ঠেহান? এই কুস্তার কাজারি, এই তুই আর একটা কথা বললে তোমাকে আমি এখান থেকে নমস্কার বিদায় করে। আগে বলাইতে সোনার পাখি জান পাখি, এখন বলাই গোস্তের কাছারি। উনি এখন সোনা পাখি পাইছে হলুদ পাখি পাইছে, এখন মরে ভালো লাগে না না? আপনি তো শুরু করছেন, কালু দাঁত বিল করবো। যাই তো কিন্তু যাই তো, আপনি চলে যান, আপনি চলে যান। কেমনে বিদেশ তো কোন সময় আইসস? এই তো দুই দিন হলো, জাস্ট টু ডেজ। আর সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাশাল্লাহ মাশাল্লাহ, চেহারা একেবারে রাজপুত্রের মতো মনে হয়ে গেছে। আর বইনগা কিরম আছে? ও নো খালা, তুমি কিন্তু স্বার্থপর হয়ে যাচ্ছ, স্বার্থপরের মতো কথা বললা। আই স্বার্থপর কি লাগবো না, আই কিচ্ছি
তুমি গেলে তোমার বোনের খোঁজ নিলা। আমার আব্বা কি দোষ করেছে, কি ফরল করেছে? হাজার না দুইটা না পাঁচটা না একটা মাত্র শালিকে হচ্ছে তুমি। তুমি খোঁজ দেবে প্রথমে আমার আব্বা। আর ইউ নো, টেল মি টেল মি। এক্সট্রিমলি সরি মোনা, আর ভুল হই গেছে। আর দুলাভাই আর বোনগা কিরম আছে? ভালো আছে। কিন্তু খালা, আই এম সারপ্রাইজ, তুমি ইংরেজিতে এক্সট্রিমলি সরি করছো। বাহ, ফ্যান্টাস্টিক। আর মাইয়া ইংলিশে লেটার পাও মাইয়া। হে মাইয়ার মা, আমি ইংলিশ কইতাম ননি। হোয়াট ইউ সে, টেল মি টেল মি। মানে টুম্পা ইংরেজিতে লেটার পাইছে? হ্যাঁ, 85 পাইছে। আমি ইংরেজির ভয়ে, মনে আছে, ইংরেজির ভয়ে দেশ ছেড়ে বিদেশ চলে গেছিলাম। আরে জাদু মনা, তুই অন আইসস, তোর টুম্পায় আবার ইংলিশ শিখাইবো। আমি তো শিখতেই চাই খালা, আমি তো শিখতেই চাই। টুম্পারে বলো টেল মি টেল মি যতবারে আমার ইংলিশ শিখাইতে। আসি পড়বো, আসি পড়বো, সময় হয়ে গেছে, আসি পড়বো। কি দিবাত খাবি অনক? তোমারে দেখতেছি, কিছুক্ষণ পর টুম্পারে দেখবো। টেল মি টেল মি আমার খাওয়ার কোনো দরকারই নাই। চিংড়ি মাছ ভর্তা করতাম নি, আর কচু শাক খাবি নি? খালা, তোমার কথা শুনেই তো আমার টেল মি টেল মি খাওয়া হয়ে গেছে। আচ্ছা, মাছ কলার ডাল দি। হুম, ওই যে পুহুরের শিং মাছ আছে না? হুম, সরু সরু শিং মাছের বাচ্চা দি রান দেব। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, টেল মি টেল মি টেল মি। কতদিন পরে দেখতে আসি রে জাদুবা মনাগা। কি করবা এখন? তুমি প্র্যাকটিস করো, দেখো তুমি কতগুলো উঠতে পারো। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো। আপনি বিষয়টা বোঝেন নাই, আমি আপনার নামে বুঝাই কইতেছি। খারণ খারণ একটু খারণ। হন, আমি তোরে কই, উফ্রোডার মানে কি বোঝো? এই যে তুই মোরে চাচি কইয়া সম্মান দাও, এই যে দেহ, জীবনে অনেক পরিশ্রম করছি, এই হইছে এই উফ্রোডার ফসল, এই এর কই উফ্রোডা। মুই জীবনে অনেক পরিশ্রম করছি, হেই পরিশ্রম করিয়া আজ এই নে খারা। আর তুই এই যে গাছ বাইয়ে ওডুয়ার নামও, এডারে পরিশ্রম কয় না, এডারে কয় বোক দামি। যদি পরিশ্রম করতে চাও, উপরে উঠতে চাও, তা কাম হর, কাম হরবি, টাহা পাবি, হেই পরে একদিন দেখবি অনেক উপরে উঠবি, তোর সবাই চেনবে, বুঝছো? দূর সাসি, আপনি যে কি কন, এর মুড়া একটা গাছে উঠতে কি পরিমাণ পরিশ্রম হয় আপনি জানেন? আপনি যদি উঠতে ফেলে বুঝতেন কি পরিমাণ পরিশ্রম হয়। আর মানুষ তো কয় হাবু তুই অনেক উপর উঠবি, এর লাগেই তো আমি উপর উঠতেছি। হায় রে হাবলার হাবলা, তোরে বুঝেন না আর এই গাছরা বুঝে না সমন কথা, তা পাগল জানি কোহানকার। শাশির মাথা মনে খারাপ হয়ে গেছে, খারাপই বলবে না কে? ওই যে হ্যার জামাই আজগার শাশা, এ হারাদিন খালি ওই যে জেল ফেরত আসামির বউ সুহাগি, এর পিছে পিছে টন 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 করে ঘুরে। আর এমনি যদি স্বামী টন টন করে ঘরে, তাহলে বোর মাথা তো খারাপ হইবেই। আপনি যে কি কনসাছি, আপনি যদি এই যে মোটা শরীর লইয়া মোটা গাছে উঠতেন, হ্যাঁ বুঝতেন পরিশ্রম করে কয়, মাঝে কয় হাবু তুই জীবনে অনেক উপরে উঠবি। ওই সমস্ত মোটা মাথারই কথা হই না, মুই মোর গাছে ওটা বন্ধ করুম না। তো আসলো গাছে উঠতে মেলা পরিশ্রম, গ্রামে যদি চার পাঁচতলা একটা বিল্ডিং থাকতো, কি সুন্দর টক টক করে সিঁড়ি বাইয়ে উপরে উঠে যেতাম। জাগা বিল্ডিং যখন নাই, তখন মুই হাবু পরিশ্রম কইরা বিল্ডিং বানাইয়া, হ্যার পরে সেই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উপরে উঠমু। হাবু তুমি তোমার কি অনুশীলন চালাইয়া যাও, কে কি বললো সেটা তুমি কিন্তু শুনো না। হ্যাঁ হাবু, স্টার্ট শুরু করো। না না ভাবি, আপনি আপনি সোহাগী ভাবি আপনি ভুল করতেছেন, আমি নগদ আনি, নগদে এত সুন্দর একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি, আপনি নগদে আপনি ভুল করতেছেন, আপনি আমাকে অপমান করতেছেন। আসলে ঠিক না,
কই ফলাইছি আমার হাত এখন শুলাইতেছে আমার ঝাড়ু শুধু বলতেছে কাউরে হিড়ু কাউরে হিড়ু কাউরে হিড়ু না না এটা করেন না ভাবি এটা ঠিক না আমি একজন শিক্ষিত আছি করতেছে ভাবি ভাবি আই হই নিফুত তোর আজকাল বাপরে কই যদি আমার বাড়ির ঘাটার কাছে আসে এককারে